হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি মাহফুজা। আজ আমি একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পারফেক্ট ছানা কিভাবে তৈরি করা যায়। দেখে নিই ছানা তৈরির নিয়ম। আমি একটা প্যানের মধ্যে ফুল ক্রিম 1 লিটার দুধ নিয়ে নিব। দুধে বলক উঠে আসলে আমি একটু নেড়ে দিব। এই সময় আমি একটা মিডিয়াম সাইজের লেবুর রস দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে নেড়ে দেব। দিয়ে এর মধ্যে বলক উঠে আসলে আমি চেক করে নেব ছানাটা হতে শুরু করেছে কিনা। আমার ছানা হতে শুরু করেছে। আমি একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিব, যেটাতে আমরা ছানাটাকে এবার আমি কাপড়ের মধ্যে ছানাটা ঢেলে দিব। দিয়ে ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে নিব, যাতে টক ভাবটা না থাকে লেবুর। এবার এর মধ্যে থেকে পুরো জলটা বার করে দিতে হবে যতদূর সম্ভব। এবার এটাকে ঝুলিয়ে রেখে দিতে হবে 30 থেকে 40 মিনিট পর্যন্ত একটা উঁচু জায়গায়। এবার 30 থেকে 40 মিনিট পর আমার ছানা এইরকম হয়ে গেছে। এটা একটা কত সুন্দর পারফেক্ট ছানা হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।